আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নিউমেরিক্যাল অ্যানালাইসিস প্লে লিস্ট থেকে আজকে আমরা আলোচনা করব নন লিনিয়ার ইকুয়েশন কীভাবে সলিউশন করব। অর্থাৎ আপনারা নবম দশম শ্রেণী বা তার আগে যে ইকুয়েশন সলভ করতেন যেমন এরকম ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স এখান থেকে আমি যদি বলি যে এক্সের মান কত বা ওয়াইয়ের মান কত এরকম অনেকগুলো সলিউশন আপনারা করেছেন যেমন এরকম থাকতে পারে যে এক্স প্লাস ওয়াই টু জিরো এবং থ্রি এক্স প্লাস টু ওয়াই টু ফাইভ এরকম দুইটা ইকুয়েশান দেওয়া থাকে আপনি এখানে অপনয়ন প্রতিস্থাপন বা বিভিন্ন পদ্ধতিতে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে পারেন সো এগুলো ছোটো ক্লাসের সলিউশন ছিল ইকুয়েশান থেকে যে চলকগুলো ছিল অর্থাৎ এক্স এবং ওয়াই যে চলকগুলো সেগুলো বের করেছেন তো আমরা যদি এখন এরকম একটা ইকুয়েশান বলি যে এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফাইভ এরকম একটা ইকুয়েশন এখান থেকে চলক হচ্ছে কে এক্স এক্স মাত্র একটি চলক তো আমি যদি বলি যে এক্সের মান কত সেটা বের করে দেন তাহলে আপনার আগে যে নলেজটা ছিল সেই ক্ষেত্রে কিন্তু এটা টাফ হয়ে যাবে সেজন্য আমরা এই মেথডগুলো অবলম্বন করব অর্থাৎ বাইসেকশন মেথড রেগুলার ফালসি মেথড যেটা ওল্ডেস্ট মেথড এবং নিউটন রাফশন মেথড আরেকটা হচ্ছে ইন্টারাকশন মেথড এই চারটি মেথডে আমরা এরকম ইকুয়েশানগুলোর সলিউশন করবো এখন কথা হচ্ছে এখানে নন লিনিয়ার ইকুয়েশান সলিউশন করতে হবে তাহলে নন লিনিয়ার ইকুয়েশান কি সো নন লিনিয়ার ইকুয়েশান বললে এখানে আবার লিনিয়ার কথাটাও চলে আসতেছে অর্থাৎ তাহলে লিনিয়ার ইকুয়েশান কি এবং নন লিনিয়ার ইকুয়েশান কী সেটা আগে আমরা জেনে নিই সো লিনিয়ার ইকুয়েশান যেমন একটু আগে আমি একটা উদাহরণ দেখেছিলাম ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স এটা একটা ইকুয়েশান এবং এটা একটা লিনিয়ার ইকুয়েশান কীভাবে যদি আপনি এক্সের ভ্যালু ওয়ান ধরেন ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে থ্রি এক্সের ভ্যালু যদি টু হয় ওয়াইয়ের ভ্যালু পাবো আমরা অর্থাৎ এখানে এক্সের মান টু তাহলে তিন দুগুণা ছয় সো এক্সের মান যখন আমি থ্রি ধরবো ওয়াইয়ের ভ্যালু তখন পাবো এখানে তিন যারা গুণ করা হলে তিন তিন নয় সো এভাবে সিকোয়েন্স অর্থাৎ ক্রমান অনুসারে বাড়তেছে এক্সের মান যখন বাড়তেছে ওয়াইয়ের মান তখন ক্রমান্বয় বাড়তেছে সো এরকম ইকুয়েশানগুলোকে আমরা লিনিয়ার ইকোয়েশান বলবো এবং এটা যদি আমরা গ্রাফে প্রকাশ করি এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস তাহলে গ্রাফটা হবে ঠিক এরকম অর্থাৎ আপনি এক্সের মান যখন ওয়ান এটা ওয়ান তাহলে ওয়াই মান পাওয়া যাবে তখন ঠিক এদিকে উঠতে থাকবেন এবং আমি দরছি এটা হচ্ছে ওয়ার ভ্যালুটা এখানে পাবো তাহলে ওয়ার ভ্যালুটা তখন তিন অর্থাৎ এখানে ছিল দুই এখানে ছিল এক তাহলে এভাবে সেম এক্সের মান যখন টু তাহলে ওয়ার মান আমরা এদিকে পাবো ওয়ার মান হবে তখন সিক্স তাহলে এটা ছিল চার এটা পাঁচ এটা ছয় সো এইভাবেই ক্রমান্বয়ে যখন ভ্যালুগুলো বাড়তে থাকে অর্থাৎ একটা ভ্যালু বাড়লে আরেকটা ভ্যালু ক্রমান্বয়ে বাড়তে থাকে সো ওই সব ইকুয়েশানগুলোকে আমরা লিনিয়ার ইকুয়েশান বলতে পারি তার অর্থ হচ্ছে এই ইকুয়েশনের গ্রাফ হচ্ছে এই লাল যে রেখাটা দেখতেছেন সেটা হচ্ছে ইকুয়েশনের রেখা বা যেটাকে আমরা স্টেট লাইন বলতে পারি সো আমরা এখন আলাপ করব নন লিনিয়ার ইকুয়েশনটা কি যেমন এখানে এরকম একটা ইকুয়েশন দেখতেছেন ওয়াইকোয়াল টু এক্স এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন যেখানে আমি যদি লেট অর্থাৎ ধরি আমি যদি এক্সের মান যদি জিরো ধরি এর মান জিরো এক্স মান যদি আমি ওয়ান ধরি এর মান ওয়ান এক্সের মান যদি আমি টু ধরি যেমন এই অংশটা আমি ধরতেছি তাহলে আমি এক্সের মান ধরে ওয়াই মান কত হচ্ছে সেটা বের করতেছি তাহলে এক্সের মান যখন টু ধরবো এর মান তখন ফোর এক্সের ওয়ান যখন থ্রি ধরবো ওয়ার মান নাইন তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে আপনি যখন এক্সের ওয়ান জিরো ওয়ার মানও জিরো অর্থাৎ লেভেল সমান সমান এক্সের ওয়ান ওয়ান ওয়ার মান ওয়ান সো এখানেও সমান সমান হঠাৎ করে বাড়তেছে সো এরকম এইভাবে যদি না হয় এখানে এক্স এর মান যখন ওয়ান এর মান তখন বেড়ে যাচ্ছে যখনই আপনি এক্সের কোনো ভ্যালু দিচ্ছেন ওয়াই মানটা বেড়ে যাচ্ছে সো এখানে কিন্তু বাড়তেছে না একটা পর্যায়ে যায় বাড়তেছে আবার এরকম এরকম চলে গেলে একটা পর্যায়ে আবার এরকম যদি আপনি বসাইতে থাকেন একটা পর্যায়ে আবার কমে যাবে সো এরকম যে ইকুয়েশানগুলো পাওয়া যাবে ওগুলোকে আমরা নন লিনিয়ার ইকুয়েশন বলবো এবং এই নন লিনিয়ার ইকুয়েশনের গ্রাফটা হচ্ছে ঠিক এরকম এটা যদি আমি এক্স অংশ ধরি এটা যদি ওয়াই অংশ ধরি এর মান এদিকে হসবে ওয়াইয়ের মান এদিকে পাওয়া যাবে এটা প্লাসের অংশ ছিল এটা মাইনাসের এটা মাইনাসের এটা এক্স এটা মাইনাসের ওয়াই অর্থাৎ এদিকে মাইনাসের ভ্যালুগুলো পাওয়া যাবে সো এই ইকুয়েশানের যে কার্ভটা সেটা হচ্ছে ঠিক এরকম আপনি যখন এক্সের মান শূন্য তখন ওয়াইয়ের ভ্যালু শূন্য যেমন আমি যদি একটা এখন লিনিয়ার এবং নন লিনিয়ার ইকুয়েশান একসাথে দেখাই এরকম একটা স্টেড অথবা লিনিয়ার ইকুয়েশান তারপর হঠাৎ করে কার্ভ হচ্ছে সো এটা কীসের কার্ভ বা কিসের গ্রাফ আপনি বলতে পারবেন আশা করি সবাই জানেন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা জানেন এটা হচ্ছে কংক্রিটের যে স্ট্রেংথ এবং স্ট্রেস যে ডায়াগ্রামটা সেটা এরকম প্রায় তো আমি ওইদিকে যাচ্ছি না আমি এখন ইকুয়েশন পড়াচ্ছি তাহলে এখানে এই অংশটুকু অর্থাৎ এতটুকু অংশ প্রায় লিনিয়ার অর্থাৎ এক্সের মান বাড়ার সাথে সাথে এর মান বাড়তেছে আপনি যদি এক্সের মান ওয়ান ধরেন এর মান এরকম কিছু একটা আসবে ঠিক আছে এক্সের মান যখন টু ধরেন বা এরকম সামথিং কিছু ধরেন এর মান এরকম কিছু একটা আসবে যেটা এখানে আমি এই অংশটা দেখিয়ে আসলাম সো কিন্তু তারপরে এই অংশ থেকে অর্থাৎ এই অংশের পর থেকে কিন্তু এই কার্ভটা এটা হচ্ছে নন লিনিয়ার এটা কী হয়ে গেছে কার্ভ হয়ে গেছে অর্থাৎ এক্সের মান যখন এখানে হায়েস্ট যখন এখানে আমি দৌড়লাম ফাইভ তাহলে ওয়াইয়ের মান একটা নির্দিষ্ট পাওয়া যাবে এখন এক্সের মান যদি সিক্স দৌড়ি তাহলে সিক্স মানি হচ্ছে এখানে তাহলে ওয়ার মানটা যখন ফাইভ ছিল তখন কিন্তু উপরে পাওয়া গেছে এখন এক্সের মান যখন আমি সিক্স ধরলাম তখন ওয়ার ভ্যালুটা কিন্তু নিচে পাওয়া যাচ্ছে অর্থাৎ কমে গেছে সো এই নন লিনিয়ার ইকুয়েশানটা কিন্তু এই যে এখানে নন লিনিয়ার যেটা আছে এটা কিন্তু হঠাৎ করে বেড়ে তারপর আবার কমে যাচ্ছে কিন্তু এই স্টেট যে ইকুয়েশানটা লিনিয়ার যে ইকুয়েশানটা এটা কিন্তু এক্সের মান বাড়ার সাথে সাথে ওয়ার মানও বাড়তেছে সো এখানে যে এতটুকু যে অংশটা দেখতেছেন সেটা হচ্ছে লিনিয়ার স্টেট লাইন আর এই যে অংশটুকু কার্ভের যে অংশটুকু দেখতেছেন সেটা হচ্ছে নন লিনিয়ার গ্রাফ সো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন লিনিয়ার এবং নন নল ইনিয়ার ইকুয়েশন কী তো শিক্ষার্থী বৃন্দ আমরা এখন চলে আসবো আমাদের আগের আলোচনায় যেটা হচ্ছে এরকম নন ইনিয়ার ইকুয়েশনগুলোকে আমরা সলভ করবো তাদের অর্থাৎ চলকগুলো যে এক্স থাকলে এক্সের চলক ওয়াই থাকলে ওয়াই যে চলক যে চলকগুলো রয়েছে ওগুলো আমরা বের করবো সেগুলো হচ্ছে এই চারটা পদ্ধতিতে একটা বাইসেকশন একটা রেগুলার একটা নিউটন একটা ইন্টার্যাকশন মেথডে সো আমরা ফার্স্ট টাইম আজকে আমরা আলোচনা করব বাইসেকশন মেথড নিয়ে বাইসেকশন মেথডে কিছু টার্মস রয়েছে অর্থাৎ কিছু স্টেপ রয়েছে যেমন সেকশানে এখানে আপনাকে আগে দুটো রিয়েল নাম্বার ধরে নিতে হবে যেটা আমি ধরে নিলাম এরকম যদি একটা ইকুয়েশন থাকে কে এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফাইভ টু জেরো অর্থাৎ এখান থেকে আপনি এক্সের মান বের করতে হবে এমন এই ইকুয়েশন যদি আমি বাইসেকশন মেথডে করি তাহলে আমাকে ফার্স্ট স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটা রিয়েল নাম্বার ধরে নিতে হবে ধরিলাম একটা এ একটা বি তো আমি যদি ধরে নিই এর ভ্যালু হচ্ছে দুই বি এর ভ্যালু তিন সো এটাকে আগে ফাংশানে নিতে হবে যদিভাবে লিখি ফাংশন এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফাইভ তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে ফাংশন অফ এ অর্থাৎ এর ভ্যালু দুই যেহেতু তো ফাংশান অফ টু এখানে আমি ই এক্সের জায়গায় আমি টু বসাবো সো টু কিউব মাইনাস টু ইন্টু টু মাইনাস ফাইভ জাস্ট এক্সের জায়গায় আমি টু বসালাম এবং এখানে রেজাল্ট আসলো মাইনাস ওয়ান সো এখন আমি আরেকটা অর্থাৎ ফাংশন বি বি এর ভ্যালু এমন একটা ভ্যালু ধরতে হবে এটা যেহেতু মাইনাসের দিকে চলে গেল এখন আমি এমন একটা ভ্যালু ধরতে হবে যেটা প্লাসের দিকে আসে অর্থাৎ তাহলে কি হবে যে যদি থ্রি ধরি তাহলে এই এক্স কিউব জায়গায় এটা হচ্ছে আমার মূল ইকুয়েশন এখন আমি এক্সের জায়গায় জাস্ট থ্রি বসাবো তাহলে থ্রি কিউব মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস ফাইভ সো এখানে যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে আস্তে আস্তে ষোলো তার অর্থ হলো একটা মাইনাসের ভ্যালু পেলাম আর একটা ষোলো অর্থাৎ প্লাসের ভ্যালু পেলাম সো এটা ছিল সেকেন্ড স্টেপে একটা প্লাসের ভ্যালু বের করতে হবে একটা মাইনাসের ভ্যালু বের করতে হবে এমন দুটো সংখ্যা ধরে এটা আপনার কাছে আপনি ধরে বের করবেন তারপরে স্টেপ হচ্ছে এখানে এক্সের ভ্যালুটা এমন একটা ভ্যালু বের করতে হবে যেখানে এই ফাংশনটা জিরো হয় অর্থাৎ এই ভ্যালুটা জিরো যেমন এখানে পুরো ইকুয়েশানের ভ্যালু হচ্ছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে জিরো স্টিল ফোর ডিজিট চার ডিজিট পর্যন্ত বের করতে হবে যেটা হচ্ছে জিরো পয়েন্ট ডিসিমেল যদি বলি এটা কোশ্চনে বলা থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বাইসেকশনের যে স্টেপগুলো বললাম এটা যদি না বুঝে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আমরা যখন বাইসেকশনে ম্যাথ করাবো একটা ম্যাথ প্র্যাকটিস করবো জাস্ট ওই ম্যাথটা বুঝলে আপনি স্টেপগুলো অটোমেটিকলি বুঝে যাবেন সো পরের লেকচারে আমি বাই সেকশানের একটা ম্যাথ প্র্যাকটিস করবো